এর উপর যখন আছে ভেঙে গেল, এর থেকে বুঝতে পারবেন যে টাইলসটা পিওরলি ওয়াটারপ্রুফ। দেখুন, ইট ভেঙে গেল কিন্তু টাইলসের কিচ্ছু হলো না। 60 রুপিস পার স্কয়ার ফিট হচ্ছে স্টার্টিং প্রাইস। আপনারা আমাদের কাছ থেকে টাইলস কিনুন কিংবা নাই কিনুন, আমাদের ভিডিও দেখলে আপনাদের কেউ ঠকাতে পারবে না। লাক্সারিয়া সিরিজ হচ্ছে গ্লেজ ভিট্রিফাইড টাইলস, মিরর ফিনিশ এন্ড হাই গ্লস। এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা সেমি ভিট্রিফাইড টাইলস লাগানো আছে আর একটা গ্লেজ ভিট্রিফাইড টাইলস আছে। যখন আমি গ্লেজ ভিট্রিফাইড টাইলস এর উপর দিয়ে হাত দিচ্ছি তখন এটা বেশি স্মুথ সারফেসটা, আর সেমি ভিট্রিফাইড এর সারফেসটা অতটা স্মুথ নয়। আমাদের এখানে রিং লাইট আছে, দেখুন রিং লাইটের রিফ্লেকশনটা যখন সেমি ভিট্রিফাইড এ পড়ছে তখন কিন্তু ওটার ক্ল্যারিটি অত বেশি নয়, অথচ যখন জিভিটিতে পড়ছে তখন দেখুন এটা কতটা মিরর ফিনিশ একটা এফেক্ট দিচ্ছে। লাক্সারিয়া সিরিজ স্টাইল 60 রুপিস পার স্কোয়ার ফিট হচ্ছে স্টার্টিং প্রাইস। অনেক দোকানেই দেখবেন স্ট্রেংথ আর ডিউরেবিলিটি এইভাবে দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে রং প্রসেস। আপনাদের যদি অ্যাকচুয়াল প্রসেসটা জানতে হয় যে কিভাবে আপনারা স্ট্রেংথ আর ডিউরেবিলিটি বুঝবেন, তাহলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা এখানে তিনটে টাইলস পাতিয়ে রেখেছি ইটের উপর। দেখুন, তিনটে টাইলস উঠিয়েই আমরা দেখাচ্ছি যে তিনটে ইটেরই গ্যাপ, তিনটে সেম। আমরা কোনো ফিক্স করছি কিনা আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন, তিনটে ইটের গ্যাপই সেম। এখানে আরেকটা ইট আমরা রেখেছি, এটা কেন রেখেছি একটু পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই টাইলসটার উপরে উঠছে, লাফাচ্ছে, টাইলসটাকে দেখুন, টাইলসটা কাঁপছে, তার কারণ টাইলসটা ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল বডি বলেই টাইলসটা কাঁপছে। টাইলসটাকে ভালো করে দেখুন, টাইলসটা কাঁপছে, এটা ফ্লেক্সিবল বডি, লাক্সারিয়া সিরিজ টাইলস ফ্লেক্সিবল বডির টাইলস। দেখুন, ভাঙলো না, তিনটেই ভাঙলো না। এবার আমরা অন্য একটা টাইলসকে ইটের উপর রাখছি। এটা একটা নর্মাল টাইলস, 4x2 টাইলস, এর উপর যখন আছে ভেঙে গেল, এটা ভাঙলো তার কারণ এটা কাঁপলো না, এটা ফ্লেক্সিবল নয় বলেই টাইলসটা ভেঙে গেল। আমাদের ভিডিও দেখলে আপনাদের কেউ ঠকাতে পারবে না, তাই অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। লাক্সারিয়া সিরিজ টাইলসটা পিওরলি ওয়াটারপ্রুফ কিনা সেটা দেখার জন্য আমি টাইলসের ওপর জল দিয়ে দেখাবো। আমি জল দিয়ে দেখাচ্ছি আর তারপরে দেখব যে টাইলসের জলটা সোক করছে কিনা। লাক্সারিয়া সিরিজের স্টার্টিং প্রাইস যাচ্ছে 60 রুপিস পার স্কোয়ার ফিট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো 3D ভিউ চলছে, একটা কিচেন একটা ওয়াশরুমে, আর সেখানে দেখতে পাচ্ছেন যে লাক্সারিয়া সিরিজ লাগানোর পর কি সুন্দর দেখতে লাগছে। এরকম সুন্দর সুন্দর 3D ভিউ প্রাইস উইথ ফটোজ যদি চেক করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্যাটলগটা চেক করতে হবে rishabtraders.com, আর ডেসক্রিপশনেও আমাদের ক্যাটলগ লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। এবার চলুন দেখে নিই আমরা টাইলসটা উঠিয়ে যে টাইলসটাতে জলটা সোক করেছে কিনা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সামনের দিকে টাইলসে জলটা সোক করলো কিনা। আমি এখানে হাত দিলাম, দেখুন এখানে কিন্তু কোনো সামনের দিকে ওয়াটারটা সোক করেনি। এর থেকে বুঝতে পারবেন যে টাইলসটা পিওরলি ওয়াটারপ্রুফ। এত বড় টাইলস দেয়ালে লাগালে খুলে পড়ে যাবে না তো? বাথরুম কিচেনে থাকবে, বাথরুমে জলের জায়গা, কিচেনে তেল কালি পড়বে, তাতে টাইলসের গ্লসিনেসটা নষ্ট হয়ে যাবে না তো? এই টাইলসগুলো ওয়ালে লাগালে কখনোই খুলে পড়ে যাবে না। টাইলসগুলো লাগাতে হবে হচ্ছে টাইলস অ্যাডহেসিভ দিয়ে, আর এই প্রত্যেকটা টাইলস কিন্তু স্টেন প্রুফ, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট আর ওয়াটারপ্রুফ, আর এগুলো মেইনটেনেন্স একদম ইজিলি আপনারা করতে পারেন। টাইলস ডিউরেবল হওয়া উচিত, ডিউরেবল না হলে লং লাস্টিং হবে কি করে? দেখুন, আমাদের লাক্সারিয়া সিরিজ টাইলস দিয়ে আমরা একটা ইট ভেঙে দেখাচ্ছি, ক্লোজ আপ থেকে দেখুন ইটের উপরে টাইলসটা পড়বে। ভাঙো, দেখুন ইট ভেঙে গেল কিন্তু টাইলসের কিচ্ছু হলো না, কোনাটাও একটুও নষ্ট খারাপ হলো না, এতটাই ডিউরেবল যে ইটও ভেঙে দিতে পারে, তাই লং লাস্টিং হবে। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করারই দরকার নেই, লং লাস্টিং হবে। এই ভিডিওটা করার আগে আমরা কিছু রিসার্চ করেছিলাম যে টাইলস কবে ইনভেনশন হয় আর ফার্স্ট কোথায় লাগানো হয়, তো সেইটা আপনাদের বলবো। তার আগে আমি বলে দিই যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ডেসক্রিপশনে ক্যাটলগ লিংক দেওয়া আছে rishabtraders.com, সেটা চেক করলে আপনারা কিন্তু পুরো 3D ভিউ দেখতে পাবেন, প্লাস সব ইমেজ উইথ প্রাইস দেখতে পাবেন। ফার্স্ট টাইলস ম্যানুফ্যাকচার্ড হয় হচ্ছে মেসোপটেমিয়া,
আর ইজিপ্টে ফার্স্ট লাগানো হয় 4000 বিসি। আমাদের শোরুম মধ্যমগ্রামে, যদি আপনি এয়ারপোর্ট কিংবা বারাসাতের দিক দিয়ে আসেন তাহলে মধ্যরম চৌমাথা আসবেন, চৌমাথা থেকে বাঁদিকে সতপুরের রোডের দিকে ঢুকবেন, ঢোকার পর স্টেশন ফ্লাইওভার ক্রস করে নেমে বাঁহাতে সাজিরহাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচে। আর যদি আপনি সতপুর কিংবা ব্যারাকপুরের দিক দিয়ে আসেন তাহলে বলবেন সাজিরহাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যাব, মধ্যমগ্রাম ডিবাপি বিরিয়ানির একদম পাশে। এবার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের নাম্বার হাইলাইট করছে, সেই নাম্বারে কোনো প্রবলেম হলে আপনারা কল করতে পারেন, আসতে কোনো প্রবলেম হলে। আর যেমন আমি আপনাদের বলি যে আপনারা কাছ থেকে এসে প্রোডাক্টটা দেখবেন, শোরুম ভিজিট করবেন আর সবকিছু প্রোডাক্ট সামনে থেকে দেখবেন। আমাদের কাছে শুধু টাইলসই পাওয়া যায় সেটা একদমই নয়, আমাদের কাছে আপনারা মার্বেল, টাইলস, গ্রেনাইট, ওয়ালপেপার, স্যানিটারি ওয়্যার আইটেমস, মার্বেল মন্দির সবকিছুই কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে রিটেইলে। শুধু লাক্সারিয়াস সিরিজই নয়, আমাদের কাছে ব্লুম সিরিজ, কার্ভিং সিরিজ, এনলেস সিরিজ, গ্লস্টার সিরিজ, যত রকমের 4x2 টাইলস আছে সব টাইলসই, ভিট্রিফাইড বডি, ফ্লেক্সিবল বডি, 100% ওয়াটারপ্রুফ আর হাইলি ডিউরেবল। আর এখানে আমাদের ডেলটিনওয়ের ওয়াশ বেসিনের ভিডিওটা আছে, অবশ্যই সেটা ক্লিক করে আপনারা চেক করবেন, আপনাদের ভালো লাগবে।